তোমরা সবাই অনেক ভালো আছো এবং সবাইকে আমরা শুভ সকাল জানাচ্ছি। আজকে আমরা তোমাদের জন্য আগের মতোই একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই স্ট্রাকচারটা বা এই গঠন প্রণালীটা তুমি যদি ফলো করো বা অনুসরণ করো তাহলে তুমি প্রতিদিন তোমার দৈনন্দিন জীবনে ইংরেজি অনেক সমস্যা সমাধান করতে পারবে। আজকে এই ভিডিওটি আশা করি তোমরা সবাই অনেক মনোযোগ দিয়ে দেখবে এবং আমরা কিভাবে স্ট্রাকচারটা ব্যবহার করলাম হয়তো আমরা কয়েকটি উদাহরণ দিয়েছি, এরকম তুমি নতুন নতুন উদাহরণ বানিয়ে তুমি অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবে। সো তুমি যদি আজকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমার স্পিকিংয়ের জায়গাটা অনেক বেশি কাজে লাগবে। আমাদের দেশের বেশিরভাগ মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি, মোস্ট অফ দ্য পার্সনস ইন আওয়ার কান্ট্রি আর ভেরি উইক ইন স্পিকিং ইংলিশ বিকজ দে হ্যাভ ট্যালেন্ট, ইস দে আর ভেরি ট্যালেন্টেড বাট দে ডোন্ট নো হাউ টু অ্যাপ্লাই দেয়ার সেলস এবং তারা প্রচন্ড ভয় কাজ করে তাদের মধ্যে যে ভুল হলো কি কারেক্ট হলো দ্যাট ইজ দ্য ম্যাটার। কাজ করতে গেলে ভুল ত্রুটি নিয়েই কাজ করতে হবে, ভুল হতে পারে কিন্তু চালিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু কন্টিনিউ স্যাম, ইউ হ্যাভ টু ক্যারি অন, তোমাকে একটু চালিয়ে যেতে হবে। যদি চালিয়ে যাও একসময় দেখবে যে তুমি সবচেয়ে ভালো ইংরেজিতে বক্তব্য বা স্পিচ তুমি প্রদান করতে পারছো, ঠিক আছে? তো আজকে আমরা অভিভাবকদের অনুরোধ করবো যে আপনারা আপনাদের সন্তানদের এই স্ট্রাকচারগুলো বেসিকগুলো বাসায় বারবার প্র্যাকটিস করাবেন। যেহেতু এখন করোনা আমরা যথেষ্ট সময় পাচ্ছি, এই সময়টা আমরা পড়াশোনা করে আমরা আমাদের জায়গাটাকে লেভেলটাকে স্ট্রং করতে পারি এবং ভালো একটা সময় ইংরেজিতে যেহেতু যদি কেউ দুর্বল থাকি এই সময়টা আমরা সুন্দর করে প্র্যাকটিস করে আমরা আমাদেরকে ডেভেলপ করতে পারি। সো তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যদি দেখো ভিডিওটি ভালো লেগেছে, কোনো কাজে এসেছে অবশ্যই তুমি নিজে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ভালো জিনিস তুমিও শিখবে অন্যকেও শেখাতে উৎসাহিত করবে। দ্যাট ইজ ডিউটি টু ইন্সপায়ার ইউর ফ্রেন্ডস, ওকে সার্কেল। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি, লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা মূলত খেয়াল করে দেখো আমরা লিখেছি সাবজেক্ট প্লাস ডাজ নট অথবা ডু নট প্লাস হ্যাভ টু, হ্যাভ টু প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। এই বাক্যটা আমরা এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় বড় স্ট্রাকচার বা সুন্দর সুন্দর বাক্য আমরা ইংরেজিতে গঠন করতে পারি এবং আমরা দেখব যে এটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহৃত হয়। সেখানে লিখেছিলাম হি শি ইট প্লাস একটা নেম, হি শি ইট, হি শি ইট প্লাস একটা নাম থাকলে আমরা দেখব ড্যাশ নট, এবং যদি দেখি আই ইউ দে, আই উই ইউ দে তাহলে আমরা দেখব ডু নট। এবং এটা একটু বলে রাখি যে এই স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু এবং ড্যাশ নট। বাট এরপরে যেটা আছে তুমি এই সমস্ত সাবজেক্টের সাথে আই বলো, উই বলো, হি বলো, শি বলো, ইট বলো, সবার সাথে তুমি এখানে হ্যাভ টু দিতে পারবে, দ্যাট ইজ নো প্রবলেম at the time of using have to. এবং যেহেতু টু আছে দেন টুর পরে আমরা অবশ্যই বি ওয়ান ব্যবহার করব, এরপরে যদি কিছু আছে এক্সটেনশন সেটা আমরা করব। তো আমি আবার বলছি সাবজেক্ট এগেইন এন্ড টেলিং দ্য স্ট্রাকচার অফ ইট, সাবজেক্ট ড্যাশ নট অথবা অর ডু নট প্লাস হ্যাভ টু প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। সো বাই ইউজিং দিস স্ট্রাকচার উই ক্যান কমপ্লিট আ লট অফ সেন্টেন্সেস হুইচ ইজ which are being used each and every day in our life, okay? যেটা প্রতিদিন আমাদের জীবনে ব্যবহৃত হচ্ছে বা ব্যবহার করছি। তো আজকে দেখি আমরা এখানে প্রথম একটা বাক্য দেখেছিলাম, তার সেখানে যাওয়ার দরকার নেই, কি ধরনের বাক্য হয়? আমরা দেখেছি আমাদেরকে কাজ করতে হবে না, ওকে? আবার দেখেছি তোমাকে এখন কিনতে হবে না, আবার দেখেছি সামিয়াকে ভাত রান্না করতে হবে, শুধুই বাক্য না আমরা এখানে তোমাদের তার সেখানে যাওয়ার দরকার নেই। আমরা বলতে পারি তার এখন ঘুমানোর দরকার নেই, আমরা বলতে পারি আমাদেরকে কাজ করতে হবে না, আমরা বলতে পারি তাদেরকে এ কাজ থামাতে হবে না, তাও তো হতে পারে, তোমাকে এখন কিনতে হবে না, বলতে পারি তোমাকে এখন বিক্রি করতে হবে না, সামিয়াকে ভাত রান্না করতে হবে না, সামিয়াকে কি আমরা বলতে পারি তরকারি রান্না করতে হবে না। তার মানে কি সমস্ত স্ট্রাকচারটা একই, এখন কি রকম বুঝায় তার সেখানে যাওয়ার দরকার নেই, তার কোনো কারণে হয়তো যাওয়ার দরকার ছিল, এরপরে সেখানে যাওয়ার যে প্রয়োজনটা ছিল এই প্রয়োজনটা কেউ ফুলফিল করেছে এই জন্য তার দরকার নেই। তো যখন কোনো কাজ তোমার করার কথা ছিল বাট কোনো কারণে জাস্ট ইউ আর নট ইনভলভিং ইউরসেলফ দ্যাট মিনস ইউ আর নট নেসেসারি টু গো দেয়ার বিকজ সামওয়ান হ্যাজ বিন ডান দ্যাট ওয়ার্ক অন বিহাফ অফ ইউরসেলফ দ্যাটস এই ধরনের যখন কাজ আসবে তখন আমরা দ্যাট টাইম উই মাস্ট ইউজ দিস স্ট্রাকচার। তো ঠিক আছে, লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করি। তার সেখানে যাওয়ার দরকার নেই, আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি, কি করবো দেখো, হি ড্যাজ নট,
does not, okay, he does not go there. He does not have to go there. He does not have to go there. লিখেছি he does not have to go there. তার সেখানে যাওয়ার দরকার নেই। তো তুমি একটা বলো তার ঘুমানোর দরকার নেই। He does not have to sleep. তোমার মতো করে তুমি বানিয়ে দাও। He does not have to sleep. আরেকজন বলতে পারে তার কেনার দরকার নেই। He does not have to buy. একই স্ট্রাকচার। এখন সেকেন্ড লিখেছে আমাদেরকে এই কাজ করতে হবে না। তার মানে এই কাজটা কেউ আমাদের জন্য করে দিয়েছে। তাহলে আমরা কি বলবো? We do not have to do this work. এই কাজটি we do not have to do this work. Okay, we do not have to do this work. আমাদের কি এই কাজটি করতে হবে না। তারপর লিখেছি তোমাকে এখন কিনতে হবে না। তোমাকে এখন কিনতে হবে না। তাহলে তোমাকে ইউ ডু নট অথবা ডোন্ট বলতে পারি। ডোন্ট আর ইউ ডু নট হ্যাভ টু ওকে তোমাকে এখন কিনতে হবে না। তাহলে কিনে ইংরেজি বাই, ইউ ডু নট হ্যাভ টু বাই নাও। তাহলে আমরা কি লিখলাম? ইউ ডু নট হ্যাভ টু বাই নাও। ইউ ডু নট হ্যাভ টু বাই নাও। তুমি লিখেছো তোমাকে এখন কিনতে হবে না। যদি বলো তোমাকে এখন ধরতে হবে না, তাহলে ইউ ডু নট হ্যাভ ক্যাচ, ওকে, ইউ ডু নট অথবা ছুঁতে হবে না, ইউ ডু নট হ্যাভ টাচ। ঠিক আছে, একটু শুধু ঘুরিয়ে দিলে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। এরপরে লিখেছে সামিয়াকে আজ ভাত রান্না করতে হবে না। ওকে, তাহলে লিখলাম মারিয়াকে বা সামিয়াকে, সামিয়া ডাজ নট হ্যাভ টু কুক, সি ডাবল কুক রাইস টুডে, রাইস টি ও ডি ওয়াই। সামিয়া ডাজ নট হ্যাভ টু কুক রাইস নাও। এখন সামিয়া যদি আমরা যে এক্সাম্পল দিই, যদি বলি মারিয়াকে আজ রান্না করতে হবে না, তাহলে কি বলবো? মারিয়া ডাজ নট হ্যাভ টু কুক রাইস টুডে, ওকে, টুডে। সো আমরা দেখলাম, জাস্ট ইউ হ্যাভ সিন দ্যাট, আমরা যদি ইফ উই লার্ন দিস স্ট্রাকচার অ্যান্ড আফটার লার্নিং অর কমপ্লিটিং দিস স্ট্রাকচার উই ক্যান মেক নিউ সেন্টেন্সেস বাই আওয়ার সেলফস। আমরা আমাদের দ্বারা নতুন নতুন বাক্য তৈরি করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ পসিবল বাই আস। সো আজকে আমরা দেখালাম যে এইভাবে নতুন নতুন অনেক বাক্য আমরা তৈরি করতে পারি। যদি ইফ উই কুড মেমোরাইজ দিস স্ট্রাকচার, সাবজেক্ট দিস ডাজ নট প্লাস অর ডু নট প্লাস হ্যাভ টু প্লাস বি ওয়ান প্লাস প্লাস এক্সটেনশন, সো দিস ইজ দ্য ডিউটি অফ আস টু মেমোরাইজ দিস স্ট্রাকচার, অ্যান্ড বাই মেমোরাইজিং দিস স্ট্রাকচার উই ক্যান মেক নিউ সেন্টেন্সেস, অ্যান্ড ইফ উই কুড মেক নিউ সেন্টেন্সেস দেন উইল বি এবল টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস বাই ফলোয়িং দিস স্ট্রাকচার। আমরা অনেক ক্ষেত্রে চেষ্টা করি একটা ইংরেজি বলার জন্য ভুল হয় কি না হয় এইভাবে আমরা অনেক সময় ব্যয় করে ফেলি, বাট নাও ইট ইস এ ডিউটি টু স্টার্ট। কোনো ভুল ধরলে চিন্তা না করে তোমাকে শুরু করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট ইট সেলফ, কে ভুল ধরলো ধরলো না সেটা নিয়ে বিবেচনার বিষয় না, তুমি চালিয়ে যাও, ক্যারি অন, দ্যাট ইজ ইউর ডিউটি। ভুল মানেই তোমার জীবনে সুন্দর কিছু আরো আসতেছে, আর যদি ভুল না করো তাহলে সুন্দর জিনিস পাওয়া যাবে না। সো ইভেন আই ওয়ান্ট টু রিকোয়েস্ট দ্যাট অল দ্য স্টুডেন্টস, ইট ইজ এ ডিউটি টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, বাই প্র্যাকটিসিং ইউ উইল বি এবল টু ডেভেলপ ইয়োরসেলফ। সো টুডে উই হ্যাভ ট্রাইড টু গিভ সাম আইডিয়াস অ্যাবাউট দিস স্ট্রাকচার, অ্যান্ড অল দ্য গাইস অল দ্য স্টুডেন্টস উইল রিয়েলাইজ দ্য নেসেসিটি অফ ইট, অ্যান্ড বাই ফলোয়িং দিস উই ক্যান মেক নিউ সেন্টেন্সেস অ্যান্ড উই ক্যান অ্যাপ্লাই ইট ইন আওয়ার পার্সোনাল লাইফ, ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, ইন আওয়ার এভরিডেস লাইফ। আমরা আমাদের প্রতিদিনের জীবনে বাস্তব জীবনে এটিকে আমরা ব্যবহার করতে পারবো এবং আমরা আমাদের জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। মনে রাখতে হবে পড়াশোনা যতই করো তোমাকে পড়াশোনার শেষে আচ্ছা কম্পিটিটিভ এডুকেশন হ্যাভ টু ফেস আ লট অফ বাইবেলস, হ্যাভ টু ফেস আ লট অফ প্রবলেমস, অ্যান্ড দ্যাট টাইম ইফ ইউ কুড অ্যান্ড শিওর ইউ কল ইট ইন ইংলিশ দেন আই এম শিওর দ্যাট ইউ মাস্ট গেট অপরচুনিটি, বাট ইফ ইউ নট শো ইউ কোয়ালিটি ইউ নট বি এবল টু গেট অ্যান অপরচুনিটি। তো আজকে আমরা আমাদের ভিডিওটা
এখানেই শেষ করতে যাচ্ছি। আমরা আশা করি যে তোমরা সবাই এর প্রয়োজনীয়তা বুঝবে, এর যে আবশ্যকতা আছে সেটা বুঝবে, এবং বুঝে প্রতিদিন অবশ্যই তুমি তোমার বাসায় প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং আগামীতে আমরা আবার নতুন কোনো একটি বিষয় তোমাদের জন্য নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ অল।